এই দিনগুলির ফজিলত সম্পর্কে নবীয়ে করিম সাল্লাল্লাহ আলি সাল্লামের বেশ কিছু হাদিস রয়েছে সবচাইতে প্রসিদ্ধ হাদিস শাহীব বুখারি মুসলিমে রয়েছে আব্দুল্লামিন আব্বাস রজিয়া আল্লাহ তাআলা আনহমা হাদিসটি বর্ণনা করেছেন মামিন আইয়ামিন আল আম আলু সাল ফিহা আহাব্বৈ আল্লাহ মিন আহিল আয়াম আল আশার এমন কোন দিন নেই যেই দিনে নেক আমল সৎ আমল আল আমল সালেহ নেক আমল আল্লাহর নিকট প্রিয় হতে পারে মিন হাজহিল আইয়াম এই দিনগুলির তুলনায় অর্থাৎ আল আসর হিজিল মাসের প্রথম দশ তারিখ এ প্রথম দশ দিনের নেক আমল চাইতে অন্য কোন নেক আমল আল্লাহর নিকট প্রিয় হতেই পারে না অর্থাৎ সবচাইতে প্রিয় আমল আল্লাহ পাকের নিকট এই দশ দিনের নেক আমল নবী করিম সাল্লাম এই কথা উল্লেখ করলেন সাহাবারা মজলিসে ছিলেন তারা জিজ্ঞাসা করলেন কালু ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম জেহাদ এমন কি আল্লাহ রাস্তায় জেহাদ করাও এই দিনগুলির নেক আমলের তুলনায় উত্তম হবে না বা আল্লাহ নিকট প্রিয় হবে না কারণ জেহাদ ফি সাবিল্লাহ এমন একটি আমল যে আমলকে নবী করিম সাল্লাহাদিসে বলেছেন জেরু আত সানা মেহিল জিহাদ দিনের চূড়া দিনের চূড়া যেমন ষাঁড়ের হ্যাঁ চূড়া আছে পাহাড়ের চূড়া আছে সবচেয়ে উঁচু স্থান তা হচ্ছে কি জেরু আত সানা মেহিল জিহাদ দিনের সবচাইতে উঁচু স্থান চূড়া হচ্ছে জিহাদ সামলাবেন আপনি

এই দশ দিনের আমলের মতো প্রিয় আমল হতে পারেন না ওর চাইতে বেশি প্রিয় আমল হচ্ছে এই দশ দিনের নেক আমল নবী এ করিম সাল্লাল্লাহু এই সাল্লাম এই দশ দিনের নেক আমলের গুরুত্ব এইভাবে দেখালেন ওলাল জেহাদ ওফি সাবির তবে নবী করিম শাসন তবে বললেন ইল্লাহ রজলুন খারা জাবে না সেহি ওয়া মা লেহি ফালাম ইয়ার জেমেন রা লে তবে এমন ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ রাস্তে যেহাদ ফরজ হয়ে গেছে তার শর্ত পুরা হয়ে গেছে আর সত্যি সে বেরিয়েছে নিজের নিয়ে নিজের মাল নিয়ে নিজের জীবন নিয়ে বেরিয়েছে এবং ধন সম্পদ হ্যাঁ অস্ত্র শস্ত্র যা কিছু লাগে সম্পদ লাগে নিয়ে বেরিয়েছে এবং জেহাদের ময়দান থেকে আর ফিরে আসলো না আল্লাহ রাস্তায় কি হয়ে গেল শাহাদাত বরণ করলো যদি আল্লাহর रास्ते গিয়ে শহীদ হয়ে যায় তাহলে তার মর্যাদা কোন আমল দিয়ে পাবে না নবি کریم সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এত বড় ফজিলতের কাজ ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে আরেকটি শব্দ দিয়ে উল্লেখ করেছেন মামিন আমিন আইয়ামিন আযামু ওয়া লা এমন কোন মহান দিন নেই এবং প্রিয় দিন নেই আল্লাহ পাকের নিকট আল আমালু ফীহিন না মিন হাযিহিল আইয়ামিল আশার যে দিনের আমল এই দশ দিনের আমল চাইতে বেশি মহান হতে পারে অথবা আল্লাহ নিকট প্রিয় হতে পারে ফাঁক সে রুফিহিনা সুতরাং এই দিনে তোমরা বেশি বেশি কি করো ফাঁক সে রুফিহিনা তাহলিল বেশি বেশি তোমরা আল্লাহ এল্লাহ ইল্লাহ পড়ো আল্লাহর জিকির আজকার করো তাহলিল মানে লাহ ইল্লাহ পড়ো ও তকবীর এবং আল্লাহ আকবার পড়ো ও তহমিদ এবং আলহামদুলিল্লাহ পড়ো নবী করিম সাল্লা সাল্লাম এই তিনটি কথা বলেছেন দেখুন এই তিনটি কথা বলেছেন এবং এর প্রতি আমলও করেছেন সাহবাই কেরামের প্রতি আমল করেছেন এই জন্য এই দিনগুলির তকবীর হচ্ছে আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ হুয়াকবার অলিল্লাহ ইল দেখলেন এতে আল্লাহ আকবার আল্লাহ আকবার তকবীর হইল লা ইলাহ ইল্লাল্লাহ তাহলিল হল আর ওয়ালিল্লাহিল হামদ হ্যাঁ আল্লাহর সমস্ত প্রশংসা হামদ হয়ে গেল এই হাদিসের ওপর আমল এইভাবে হয় আপনার এর মানে এই নয় যে মানে জিকিরের যে সব বিদাতি অনুষ্ঠান হয়ে থাকে ভারত বাংলাদেশে সেই জিকিরকে উদ্দেশ্য করার হয়নি সন্নতি জিকির আমাদের দেশের মানুষরা ছেড়ে দিচ্ছে আর যারা জিকির করে তারা বিদাতি জিকির করে আর যারা করে না তারা কিছুই করে না দুই ভাগে বিভক্ত হয়ে গেছে কিছু লোকেরা সন্নত ছেড়ে দেশে জিকিরের ক্ষেত্রে ও জিকিরই করে না বিদাতিও করে না সন্নতিও করে না এ একটি ভুল আর কিছু লোকেরা জিকির করে কিন্তু সেই জিকির কোনো কাজে আসেনা কারণ সেই জিকির সাল্লি সালামের কেউ যদি আমল করে জিকির আজকার করে কিন্তু নবী করিম সাল্লা সাল্লামের তরিকা অনুযায়ী না হয় তাহলে সেটি প্রত্যাখ্যাত সুতরাং এইসব জিকির আহ মানে দুধ প্রত্যাখ্যাত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না বরং এর পরিণাম জাহান্নাম নাম হবে কুল্লো বিদা আতিন দোলা আলা ফিন্নার সম্মিলিত জিকির চিৎকার করে জিকির তারপর অসম্পূর্ণ বাক্য দিয়ে জিকির ইল্লাল্লাহর জিকির আল্লাহ শব্দ দিয়ে শুধু আল্লাহু আল্লাহর জিকির বা হু হুর জিকির লতিফার জিকির আর জিকিরের শরীরকে এই করতে হবে সেই করতে হবে কল থেকে এইভাবে ফাসান আনফাসের জিকির হাফসে নাফসের জিকির সব বিদাতি জিকির সব বিদাতি জিকির নবী করিম সাল্লাল্লাহ আলিহু সাল্লাম আরাফার দিন সম্পর্কে বলেছেন হেব্বানে হাদিসটি রয়েছে জাবের রজিয়া আল্লাহ তা বর্ণনা করছেন আফজালুল আইয়ামে আরাফা সমস্ত দিনগুলির সবচাইতে উত্তম দিন শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন আরাফার দিন এই ফজিলতগুলি যখন সামনে রাখা যায় একদিকে আর একদিকে যখন আপনি লাখা এই দিনগুলির রোজা রাখা বিশেষ করে আরাফার দিনের রোজা হাজি সাহেব ছাড়া অন্যদের জন্য হাজিদের জন্য নাই হাজিদের জন্য নবী করিম সাল্লা সন্নত হচ্ছে হাজী সাহেবরা রোজার চাইতে বড় আরাফায় অবস্থান করা এবং সেখানে জোহর আসর একসাথে নামাজ পড়ে নিয়ে দুয়া জিকির আজকার এবাদত বন্দী আল্লাহকে ডাকা আল্লাহর সামনে কান্নাকাটি করা তবা ইস্তেফার করা গুনামুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে রোনা জারি করা এই হচ্ছে তাদের উত্তম এবাদত এই জন্য নবী করিম সাল্লাহাম যখন হাজাতুল ওয়াদাই বিদায় হজে ছিলেন তখন তিনি রোজা রাখেননি আরাফার দিনে এটি হচ্ছে সোননাথ হাজি সাহেবদের জন্য যারা হজে যাবেন না মক্কায় থাক অথবা বাইরে থাক তাদের জন্য আরাফার দিনে রোজা রাখা বিশেষ করে আর আরাফা ছাড়াও অন্যান্য দিনগুলিতে রোজা রাখা যেতে পারে রোজার বড় ফজিলত রয়েছে তার মধ্যে আরাফার দিনে রোজার একটি হাদিস বলি আপনাদেরকে মুসলিম শরীফে হাদিসটি রয়েছে আবু কাতাদা রাজি আল্লাহ তালান হাদিসটি বর্ণনা করেছেন সিয়াম আরাফা আহ আল্লাহ কাবলাহুতি বাদা আরাফার দিন রোজা সম্পর্কে নবী করিম সাল্লাহাম বলছেন যে আমি আল্লাহর কাছে আশা করি আহ তাসে আল্লাহ আল্লাহর কাছে আমি আশা করি যে এই আরাফার একটি রোজা দিয়ে অতীতের এক বছর গোনা মাফ হবে আর আগামী বছরের গুণা মাফ হবে দুই বছরের গোনা মাফ হবে সাগিরা গোনা ছোট গুনাহ মাফ হয়ে যাবে আহলি সুন্নত জামাত হানাফি শাহে মালিক আহমির সমস্ত আহলি সুন্নত তাদের আকিরা হচ্ছে এই যে যতগুলি ফজিলতের বিষয় রয়েছে উজু করলে গুনা মাফ হয় নামাজ পড়লে গোনা মাফ হয় নামাজ পড়তে মসজিদে পায়ে হেঁটে গেলে কদমে কদমে গোনা মাফ হয় হ্যাঁ ইত্যাদি বহু ফজিলত রয়েছে অনেক এবাদত বন্দীগীর ফজিলতে যে রয়েছে তারপরে রোজা রাখলে অতীতের গুণা মাফ হয় করলে অতীতের কাদার গুনা মাফ হয় আপনার এইভাবে যেসব ফজিলত রয়েছে তারাবি পড়লে অতীতের মাফ হয় এসবের অর্থ সাগিরা গুনা মাফ হয় বড় গুনার জন্য এসব নে কামলের সাথে নফল এবাদত বন্দীর সাথে অথবা ফরোজ এবাদত বন্দীগী হোক তার ফজিলত রয়েছে তার সাথে কি করতে হবে তবা শর্ত রয়েছে তবা মানে সংশোধন করে ফিরে আসা আপনি গুনামুক্ত হন প্রতিজ্ঞা করেন যে এরকম গুণ আর করব না তাহলে কাবিরা গোনা মাফ হবে খালিস অন্তর থেকে তারপর আপনার জীবনটা আমলের ক্ষেত্রে উন্নত হোক সুন্দর হোক দেখা যাক যে সত্যি আপনি নেক হয়েছেন ভালো মানুষ হয়েছেন আপনার কথা বাচ্চায় চলা ফিরাই আচার আচরণে বোঝা যাচ্ছে না লোকটি সংশোধন হয়েছে এটি হচ্ছে ভালো লক্ষণ যে আপনার তবা হয়েছে আল্লাহর দরবারে আর যদি কেউ মুখে বলে যে আমি তবা করে নিয়েছি কিন্তু তার এখনো নামাজের ত্রুটি এখনো অশ্লীল কথা এখনো অশ্লীল দৃশ্য দেখে অশ্লীল ছবি দেখে এখনো পাপ করতে থাকে তাহলে তার তবা হয়নি সে মৃত্যুকে খেতে আল্লাহর সাথে সে সত্যবাদী নয় তো নবী করিম সাল্লাম কি বলেছেন আরাফা রোজা সম্পর্কে যে দুই বছরের ছোট গোনা মাফ হয়ে যাবে বড় গোনার জন্য তবা করলে তার সাথে আশা করা যায় যে মাফ হয়ে যাবে আলামাইকের আমরা ওইরুজাল কাবায়ের আল্লার কাছে আশা করা যায় যে নেয়ে কামলগুলির সাথে আরাফার দিন রোজার সাথে যদি আল্লাহর কাছে তবা করে তো কাবিরা গোনা মাফ হয়ে যাওয়ারও আশা রয়েছে মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ বলছিলাম যে এই আরাফার দিন ছাড়াও এক তারিখ থেকে শুরু করে আট তারিখ নয় তারিখ পর্যন্ত রোজা দশ তারিখে শুধু না কোরবানির দিনে রোজা রাখা দুই ঈদের দিন ঈদুল উল ফিতর আজহার দিনে রোজা রাখা নবী করিম সাল্লাম নিষেধ করেছেন তো এই নয় দিনের রোজা এই সম্পর্কে মুসনাদ আহমদ একটি হাদিস রয়েছে নবী করিম সাল্লামের কোন এক বিবি রাজি আল্লাহ তালা আনহা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাম ইয়াসুম তিস আহ জিল হেজা জিল হাজ মাসের নয় দিন রোজা রাখতেন তিস আ শব্দ এসছে তিস আহ মানে নয় হয় এর কেউ অর্থ করেছেন যে নবম জিলহাজ নবমের আরবি হচ্ছে তাসে তিসা নাই তারপরেও আমরা বলি নয় তারিখ নয় বলি যেমন আজকাল লোকেরা বলে ক্লাস টু এ পড়ছে হ্যাঁ বলছে কেউ টু এ বলছে টু এ পড়ছে কি কিন্তু চলছে তো ওই হতে পারে যে নয় বলে নবম উদ্দেশ্য করা হয়েছে যে শুধু আরাফার দিন রোজা রেখেছেন আর এরও সম্ভাবনা রয়েছে যে নয় দিন রোজা রাখার কথা এখানে বলা হয়েছে সুতরাং নয় দিনে রোজা রাখা যায় বিশেষ করে এই দিনগুলি যেখানে অত্যন্ত ফজিলতের দিন আর রোজা নফল রোজার বড়ই ফজিলত রয়েছে নবী করিম সাল্লা সাল্লামের খুব প্রসিদ্ধ হাদিস মান সামাইমান ফিসা বিল্লা কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাহে যদি একদিন রোজা রাখে একদিন রোজা রাখে আজকাল বিশেষ করে শীতকাল এই জামানায় রোজা রাখা খুব সহজ খুব সহজ আপনি টের পাবেন না যে রোজা রাখলেন কিন্তু আপনার এবাদত হচ্ছে আর কেমন এবাদত দিন যদি রোজা রাখেন আল্লাহ রাস্তায় একটি নফল রোজা বাদ আল্লাহ বেইনাহু ও বেইনান তার মাঝে এবং জাহান নামের মাঝে আল্লাহ পাক রব্বুল সত্তর বছরের দূরত্ব করে দেবেন সত্তর বছরের দূরে জাহান্নাম নাম থাকবে জাহান্নাম নাম থেকে সে হাসরের মাঠে বিচার দিবসে সত্তর বছরের দূরত্ব থাকবে আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদের জাহান নাম থেকে পরিত্রাণ দান করেন আমিন রব্বানা জালাম নান ফসানা ওয়াই ইল্লাম তং ফিল্লানা ও তার হামনালানা আল আল্লাহ